শুধুমাত্র একটা আলু দিয়ে এত লোভনীয় স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি আলু দিয়ে খুবই মুখরোচক লোভনীয় স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি একটা আলু। আমি এখানে আমার প্রয়োজন অনুসারে একটা আলু নিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আলুর খোসা ছাড়িয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন এই আলুটাকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়ে কিংবা আলু কাটা দিয়েও এভাবে কেটে নিতে পারে, তবে আলু স্লাইসগুলো কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এভাবে আলুগুলো কেটে নেওয়ার পর এখন আমি এখানে একটা বোলে পানি নিয়েছি। এখন আলু স্লাইসগুলো পানিতে দিয়ে দেব এবং দুই তিনবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তো এখানে আলু স্লাইসগুলো আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি বেসন, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লোর কিংবা ময়দাও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1টা ডিম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবং 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো, এবং সামান্য একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবং কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার পুরো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা এখানে খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম করে বানিয়ে নিতে হবে। তো এখানে মোটামুটি ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা আপনারা যত ভালো করে ফেটিয়ে নেবেন এখানে আলুর স্ন্যাক্সগুলো তত পারফেক্ট হবে। তো এই তো ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলা না, ঠিক এরকম থিকনেস করে বানিয়ে নিতে হবে। এরপর আমি যে আলু স্লাইসগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলো একটা একটা করে নিয়ে এখন আমি ব্যাটারে ভালো করে এভাবে মাখিয়ে নেব। অন্যদিকে আমি অলরেডি প্যানে তেল গরম করে নিয়েছি, আর এখন আমি একে একে আলুর স্লাইসগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে আলুগুলো লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে, কারণ আলুগুলো কাঁচা দিয়েছি তাই একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর পকোড়াগুলো ভাজার সময় যদি এভাবে উপর থেকে একটু তেল ছিটিয়ে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা আলুর পকোড়া অনেক বেশি ফুলবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা পকোড়া কত সুন্দর ফুলছে। তো এভাবে এখন উল্টিয়ে পাল্টিয়ে এরকম সুন্দর একটা কালার করে পকোড়াগুলো ভেজে নেব। তো খুবই সামান্য উপকরণ দিয়ে, শুধুমাত্র একটা আলু দিয়ে খুবই মুখরোচক এই স্ন্যাক্সটি বানাতেও কিন্তু অনেক সহজ। খুব কম সময়ে আপনারা ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে আপনারা কিন্তু আলু দিয়ে এই মজাদার রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন। তো এখানে পকোড়াগুলোর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেল ঝরিয়ে এগুলো একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি বাকিগুলো ঠিক সেম পদ্ধতিতেই ভেজে নেব। তো এখন আমি আরও একটা ব্যাচ ভেজে নিলাম, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এরকম সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর এগুলো ভাজতে কিন্তু একেবারেই বেশি তেল প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু আপনারা এরকম সুন্দর করে ভেজে নিতে পারবেন। আর এগুলো খেতে অনেকটা আলুর চপের মতো খেতে হয়, তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র একটা আলু দিয়ে কত মুখরোচক লোভনীয় স্বাদের একটি জলখাবার তৈরি হয়ে গেল। সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন, কারণ এটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, খুবই কম উপকরণে ঝটপট আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি এই সহজ রান্নায় সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।